নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 5 বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো দেখো, 2015, 2016, 2017, 2018, 2019 সালের টোটাল 5 বছরের প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করছি, 2015, 16, 17, 18, 19 এবং বাকি যে সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব শীঘ্রই আলোচনা করব। তো দেখো, এটা কিন্তু 2015 সালের কিন্তু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নপত্র, যেটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো, বড় প্রশ্নগুলো দেখে নাও, যে প্রশ্নগুলো 2015 সালে উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষায় দিয়েছিল। প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে অনেকবারই রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ আপনি প্রশ্নগুলো এবং তার অ্যান্সারগুলো যদি দিয়ে দিতেন তাহলে আমাদের অনেকটাই সুবিধা হতো। সুপ্রিয় দর্শকার্থী, তো তোমরা দেখে নাও মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট বি, যেখানে কিন্তু মার্কস কিন্তু 35 থাকবে। তো দেখো, রোমান অনের অ্যান্সার হবে 16, তাই তো? তো দেখে নাও, আমি আর অতিরিক্ত কথাটা বলছি না, তো দেখে নাও শুধুমাত্র অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা এই অ্যান্সারগুলো খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এর ভিতরে কিন্তু প্রচুর ম্যাথ আছে, ঠিক আছে, অঙ্ক আছে। তো আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 5 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শকার্থী, আমরা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নিয়ে আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা, ইতিহাস, ভূগোল, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইকোনমিক্স, সোশিওলজি, সাইকোলজি, ফিলোসফি, নিউট্রিশন, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওগ্রাফি প্র্যাকটিক্যাল প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশান নিয়ে হাজির হয়েছি। তো আমাদের এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, আমরা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দিয়ে থাকি। তাছাড়া আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যাবতীয় যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেমিস্টার ভিত্তিক, সেই সেমিস্টারে কিন্তু সাজেশনও দিয়ে থাকি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 1, সেমিস্টার 2, 3, 4, 5, 6, টোটাল যে তোমাদের 6খানা সেমিস্টার হয়, এই 6খানা সেমিস্টারের সাজেশন নিয়েও আলোচনা করি। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান 2023 পর্যন্ত তোমাদের যে যাবতীয় যে প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু আমি সলভ করিয়ে দেবো। আজকে আমি 2015, 16, 17, 18, 19 টোটাল 5 বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, এবার আমি 2016 সালের প্রশ্নগুলো নিয়ে তোমাদের দেখাবো। তো দেখো, 535 নম্বর, ঠিক আছে, এই দেখো 35 নম্বরে কিন্তু বড় প্রশ্ন আসবে, ঠিক আছে? তো দেখো, 2016 সালের 35 নম্বরে যে সমস্ত বড় প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা দেখে নাও। এগুলো কিন্তু ভালো করে যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু আমি বলতে পারি 100% তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। এরকম টাইপেরই প্রশ্নগুলো আসবে এবং প্রচুর পরিমাণে প্রশ্নগুলো, মানে যে তোমরা যদি 5 বছরের প্রশ্নগুলো যদি ভালো করে প্রিপারেশন নিয়ে যাও তাহলে তোমাদের কোনো ভয় নেই, এটা আমি তোমাদের বলতে পারি গ্যারান্টি দিয়ে। তো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, তার উত্তর সমেত কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 5 বছরের কম্পিউটার মডার্ন অ্যাপ্লিকেশন অ্যান্সার সমেত বিস্তারিত আলোচনা। তো দেখো, তোমরা প্রশ্নগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে, এবং পার্ট এ, পার্ট বি এর প্রশ্নপত্র তোমরা তো জানো যে টোটাল কিন্তু 70 নম্বরের একটা পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা, এবং তার সঙ্গে কিন্তু 30 নম্বরে কিন্তু প্রজেক্ট থাকে, তাই তো? তো দেখো, 30-এ 30 পাওয়া কোনো ব্যাপারই না, আর কম্পিউটার অ্যাপ্লিকেশান কিন্তু খুবই স্কোরিং সাবজেক্ট একটা, প্রচুর নম্বর ওঠা যায়, প্রচুর নম্বর তোলা যায়, প্রচুর নম্বর ওঠে আর কি, যেটা বলতে বোঝানো হয়েছে। তো দেখে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্ন, তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আমরা বের করেছি কম্পিউটার অ্যাপ্লিকেশান এর উত্তর সমেত বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখে নাও কম্পিউটার অ্যাপ্লিকেশানের উত্তর সমেত। আমাদের এসবি একাডেমিক সেন্টার প্রতি বছরের সাজেশান দিয়ে থাকে। তো দেখো, 2 নম্বরে যে সমস্ত প্রশ্ন, মানে 2 মার্কের, সরি 1 নম্বরেই থাকে এগুলো, 2 দাগের প্রশ্নগুলো যাকে বলে, যেখানে আমরা দেখতে পারছি যে, তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। টোটাল কিন্তু 14খানা এসএ কিউব থাকে, ঠিক আছে,
এবং এমসি কিউব থাকে 21খানা, 35 হয়ে গেল। বুঝতে পারলাম আমি কী বললাম? তো দেখো 2017 সালের প্রশ্নপত্র, 2017 সালের প্রশ্নপত্র দেখে নাও তোমরা, কোন প্রশ্নগুলো এসেছে এবং আমি এমসি কিউবের উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এরপরে তোমাদের বাকি যে সালের যে প্রশ্নগুলো আছে 2020, ঠিক আছে, তারপর 2022, 2023, এর উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব খুব শীঘ্রই। তোমাদের রিকোয়েস্টে আমরা বের করেছি কম্পিউটার অ্যাপ্লিকেশন 5 ইয়ার্স কোশ্চেন পেপার সলভ, পার্ট বি 35 নম্বরের প্রশ্ন থাকবে। তো দেখো পার্ট বি থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পার্ট বি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে দেখে নাও তোমরা, খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন, তার উত্তর সমেত বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত এখানে দেওয়া হয়েছে, তোমরা খুব সুন্দর করে দেখে নাও এবং অ্যান্সারগুলো ভালো করে বাড়িতে বসে প্রিপারেশন নেবে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। শুধুমাত্র যে তোমরা ভাবছো যে একবার দেখলেই হয়ে যাবে পরীক্ষার আগে, এক ঘন্টা দেখবো ব্যাস হয়ে যাবে, কিন্তু এরকম টাইপের নয়, কিন্তু অনেক বোঝার জিনিস আছে, প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা ভাবছো যে যে প্র্যাকটিক্যাল আছে ব্যাস 70 নম্বরে প্র্যাকটিক্যাল করে দিসলেই হয়ে যাবে, কিন্তু না, এরকম টাইপের কোনো ব্যাপার না, এখানে কিন্তু অনেক লিখতে হয়। তো দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2018, 2018 সালে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। সুপ্রিয় দর্শকার্থী, 2018 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, দেখে নাও প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, 1, 2, 3 দাগের প্রশ্ন দেখে নাও, 4 দাগের প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে, 5 দাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, আবারও 3 দাগ থেকে দেখাচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি, আর একবার দেখানো হচ্ছে, ঠিক আছে। এই যে 5 দাগ পর্যন্ত দেখিয়েছি, আবার দেখালাম, তোমরাগুলো এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এবং দেখে নাও খুব স্পিডে, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে। কি বলছি সুপ্রিয় দর্শকার্থী, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো দেখো রোমান 9 এর অ্যান্সার, এর অ্যান্সার ডাটা হবে, আর রোমান 12 এর অ্যান্সার হবে পেজ হবে, ঠিক আছে। 20 দাগের অ্যান্সার হবে এবি। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শকার্থী, এটা 2018 সালের প্রশ্নপত্র, সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এরপরে তোমাদের আমি 2019 সালের প্রশ্নপত্রগুলো দেখিয়ে দেব। তো দেখো এবার আমি তোমাদের 2019 সালের প্রশ্নপত্রগুলো দেখাচ্ছি। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2019, 5, 7, 35 নম্বরে কিন্তু বড় প্রশ্ন তোমাদের সামনে সর্বপ্রথম আমি তুলে ধরেছি। তারপরে তোমাদের পার্ট বি এর বাকি 35 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরব। টোটাল কিন্তু 70 নম্বরে পরীক্ষা হয় এবং 30 নম্বরে প্রজেক্ট থাকে, 70, 30, 100। কম্পিউটার সাবজেক্ট কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট, প্রচুর নম্বর তোলা যায়, খুবই একটা ইজি সাবজেক্ট এবং এর ভিতরে কিন্তু অনেক লজিক আছে এবং অনেক ম্যাথস আছে, এইগুলো ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, বিনা প্র্যাকটিসে কিন্তু ভালো নম্বর ওঠানো বহুতই মুশকিল আছে। তো দেখে নাও তোমরা 2019 সালের প্রশ্নগুলো এবং তার এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি উচ্চ মাধ্যমিক 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেন পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এই প্রশ্নগুলো এবং তার প্রতি বছরের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তোমরা দেখে নাও প্রশ্নগুলো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এইভাবে আমি আমার ভিডিওটা শেষ করছি। বাকি সালের যে প্রশ্নগুলো আছে খুব শীঘ্রই আমি তোমাদের সলভ করিয়ে দেবো।